znajomości. লাইনটো ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহ। সাউন্ড ক্লিয়ারলি যাচ্ছে কি না এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না আমাদেরকে, এটা যদি একজন আমাদেরকে জানান যারা জয়েন করেছেন, তারপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। চারজন ভিউ অলরেডি হচ্ছে, হ্যাঁ লোকজন দেখতে শুরু করছে। আমাদের সাউন্ডটা ক্লিয়ার ক্লিয়ার আপনাদের কাছ পর্যন্ত পৌঁছছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এটা যদি কমেন্টে একজন জানান তাহলে আমরা শুরু করব আর কি ইনশাআল্লাহ। 11 জন জয়েন করছে। জি মোহতারাম, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসেই আজকে আমার এই পেজটিতে, মিজানুর রহমান আজহারির এই পেজটিতে জয়েন করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক ফি হাদা আল্লিকা আত-তাইয়িব আল-খালিস। লাইব্রেরি পুরো সময়টা জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি, মিজানুর রহমান আজহারি, আর আমার পাশে আছেন গোলাম পারওয়ার সাইদি আরাফাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি অনেকেই লিখতে শুরু করেছেন। সাইফুদ্দিন সাগর ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লিজা লিখেছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। মহসিন চৌধুরী লিখেছেন, জি হুজুর সাউন্ড শোনা যাচ্ছে। মানিকপুর বাসীরাও লিখতে শুরু করেছেন, একজন SMS করেছেন, জি আমরা মানিকপুর বাসী আপনার লাইভের অপেক্ষায়। MD হাবিবুর রহমান খুব সম্ভবত ইন্ডিয়া থেকে লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া দেখা যাচ্ছে। জাজাকাল্লাহ লিখেছেন সৈয়দ শরীফ। মোহতারাম আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। মোহাম্মদ মাইনুদ্দিন ভাই লিখেছেন, 33 জন 35 জন জয়েন করেছে আলহামদুলিল্লাহ। রনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। চৌদ্দগ্রামের রিয়াদ সাইফুল জয়েন করছে, আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘদিন থেকেই আর কি যারা আমার আলোচনা পছন্দ করেন ইউটিউবে বা বিভিন্ন তাফসির প্রোগ্রামে, যেহেতু আমি জয়েন করি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে লাইভে আসার জন্য এবং লাইভে এসে একটু কুশল বিনিময়, একটু আলাপচারিতা বা বিভিন্ন বিষয় নিয়ে একটু শেয়ার করার জন্য। তো সেই সুবাদেই আসা আর কি। মালয়েশিয়া থেকে জয়েন করেছে অনেকে, পরশুরাম ফেনী থেকে জয়েন করেছে। মালয়েশিয়া কবে যাবেন ভাই? আপনার আজান এবং একামত অনেক সুন্দর। আচ্ছা শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক, উই লাভ ইউ অনলি ফর আল্লাহ। আমিও আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি আলহামদুলিল্লাহ। নাজিমুদ্দিন সিদ্দিকী, আমি আপাসি হুজুরের খাদেম বলছিলাম। তো দীর্ঘদিন অনেকের রিকোয়েস্টে মূলত আজকে বসা। যদি আজকের এই লাইফটা আমাদের ফ্রুটফুল হয় তাহলে আমি নেক্সট উইকে মালয়েশিয়া চলে যাব। তখন সবার সাথে ডিসাইড করে হয়তো প্রতি মাসের প্রথম সপ্তাহে অথবা শেষ সপ্তাহে আমরা দার্সে হাদিস টাইপের অথবা দার্সে কোরআন টাইপের 15 মিনিটের বা আধা ঘন্টার লাইভ করতে পারি, যেটা খুবই কনস্ট্রাকটিভ হবে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ, জীবন জিজ্ঞাসামূলক কোনো প্রশ্ন যদি থাকে সেটা হয়তো কোরআন সুন্নার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সবাই সেটা সেটা মানে হয়তো উপকৃত হবেন, সেটা আপনি শেয়ার করে দিলে আবার আপনার অন্যান্য বন্ধুরা পেয়ে যাবে। অনেকে এখানে আমাকে সিরাতুন্নবীর মাহফিল, বিভিন্ন মাহফিলের জন্য ডেট চাচ্ছেন এখানে। আসলে সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমি দেশে না থাকার কারণে দুবাই আরব আমিরাত থেকে শরীক হয়েছেন আমাদের এনামুল হক ভাই, আহলান ও সাহালান। আপনারা জানেন যে আমি দেশের বাইরে থাকার কারণে আমার পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসাইন, উনি আমার প্রোগ্রামগুলো রাখে। তো আপনারা মেহরবানি করে প্রোগ্রামের ব্যাপারে যদি যোগাযোগ করতে হয় ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার ফোন নাম্বার হচ্ছে 01912-40-92-81। নীলফামারী থেকে এক ভাই জয়েন করেছে, আমার মাহফিলগুলো রেগুলার শুনে একজন বলছেন। আচ্ছা আপনাদের সবাইকে শুক্রিয়া, আমিও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ভালোবাসি।
আই এম অলসো ফ্রম মালয়েশিয়া, হোসাইন আহমদ লিখেছেন, আলহামদুলিল্লাহ। তো 01912 40 92 81 এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার, আমি কবে দেশে আসব বা কবে থেকে প্রোগ্রাম নিচ্ছি রমাদানের ফার্স্ট উইকে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। সম্মানিত ভাইয়েরা অনেকেই জয়েন করেছেন, সবাইকে সুস্বাগতম। কয়েকটি ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম প্রথমত হচ্ছে আমার একটা ডিসক্লেইমার আছে, আমার একটা ডিসক্লেইমার হচ্ছে যে আমি ডক্টর নই। অনেকেই আমাকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় কিংবা মাহফিলের পোস্টারে অনেকে লিখে ফেলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি, কিন্তু আমি এখনো ডক্টর হইনি। আমি পিএইচডি শুরু করেছি, মাই পিএইচডি রিসার্চ ইজ গোয়িং অন, 1 বছর শুধু শেষ হয়েছে, আরো 2 ইয়ার্স টু গো, 2 বছর লাগবে পুরো পিএইচডিটা শেষ করতে আর কি। তো আমি সকলের কাছে অনুরোধ করব, যখন আমার পিএইচডিটা কমপ্লিট হবে, নিয়ম হচ্ছে একাডেমিক কোনো টাইটেল ব্যবহার করার জন্য, সে পুরোপুরি টাইটেলটা যখন অর্জন হয়ে যায়, পুরোপুরি কোর্সটা শেষ হয়ে যায়, আমার যেহেতু বাই রিসার্চ 3 বছর আমার রিসার্চ কমপ্লিট হবে, আরো 2 বছর পরে পিএইচডি শেষ করার পরে আমাকে মানে ডক্টর বলে অ্যাড্রেস করা যাবে, সম্বোধন করা যাবে, তার আগে একাডেমিকলি এটা ঠিক না। তো যারা বিগত সময় পোস্টারে লিখেছেন বা বিভিন্ন সময় বলেছেন, যত মাহফিলেই যে আমি পোস্টারে ডক্টর লেখাটি দেখতে পাই, আমি কিন্তু এটাকে এটার বিরোধিতা করি আর কি, এবং লোকজনদেরকে বলি যে আসলে এত টাইটেলের কোনো দরকার হয় না, শুধু আমার নামটা লিখলেই যথেষ্ট, মিজানুর রহমান আজহারি, দ্যাটস ইনাফ। তো তারপরেও অনেকে লিখে ফেলেন, এজন্য অনুরোধ থাকবে যে এটা এটা আর কেউ লিখবেন না, ডক্টর শেষ হওয়ার পরে আপনারা ডক্টর লিখবেন। আমি কিন্তু সবসময় এগুলোর বিরোধিতা করি, অনেকে না বুঝেও আমাকে ব্লেম করেছে যে আপনি ডক্টর না, তারপরে ডক্টর কেন ইউজ করেন, আসলে এটা আমি কখনো বলিনি, এবং আমার পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেনই, উনিও কখনো বলেননি যে ডক্টর লেখার জন্য, সবসময় অনুৎসাহিত করেছেন আর কি। সাত্তার খান কমপ্লেক্স থেকে আমাদের মহিউদ্দিন হোসেন ভাই, খুব বড় একজন আলেম, আলোচনা করে থাকেন, লিখেছেন, এ কে এম আবু বকর ভুইয়া আমার খুব একজন বড় ভক্ত, আমিও তার ভক্ত, আবু বকর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এনামউদ্দিন লিখেছে, আমি আপনার ওয়াজের দারুণ ভক্ত। আসলে অনেকেই এখানে হয়তো সালাম দিবেন, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সালামের উত্তর দেওয়াটা হয়তো আমার জন্য কষ্ট করে, জন্য সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। তাবিজের ব্যাপারে কিছু বলুন। আচ্ছা আমি নোট করে রাখি, পরে হয়তো আমি একটু একটু করে শেয়ার করব। জি, আপনি কোন বিষয়ের উপর পিএইচডি করতেছেন? দি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য হোলি কোরআন। আল্লাহ এক এক মানুষকে এক এক ধরনের পার্সোনালিটি দিয়েছেন, পার্সোনালিটি টাইপসটা ভিন্ন হয়। তো এই যে মানুষ কখনো রেগে যায় বিভিন্ন সার্কামস্ট্যান্সে, মানুষ বিভিন্ন ধরনের রিয়্যাক্ট করে, মানুষের ইননেট ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এগুলো মহাগ্রন্থ আল কোরআন কিভাবে বিভিন্নভাবে উল্লেখ করেছে বিভিন্ন ওয়ার্ডসে, বিভিন্ন আয়াতে, এটার উপর আমার একটা রিসার্চ। আর আমি এমফিল করেছিলাম এমব্রয়োলজির উপর, ভ্রূণতত্ত্বের উপর, হাউ দ্য লিটল এমব্রয় ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কীভাবে ডেভেলপ করে। একটি ইসলামী সঙ্গীত হবে কি না একজন লিখেছেন, হ্যাঁ ইনশাল্লাহ, আমি টুকে রাখছি, একটি ইসলামী সঙ্গীত হবে ইনশাল্লাহ, সবই হবে। ভাই জ্যামে আটকে আছি, শুনতে পাচ্ছি না, আসলে জ্যাম আমাদের নিত্যদিনের সঙ্গী, এটা আসলে সরকারের পক্ষ থেকে যদি ভালোভাবে ইনিশিয়েটিভ নেওয়া না হয় তাহলে এটা দূর করা সম্ভব না। আনোয়ার হোসেন ভাই বাহারেন থেকে যুক্ত হয়েছেন, সুপ্রিয়া জি। তো প্রথমত ডক্টর এর বিষয়টাকে তো আমি ডিসক্লেম করলাম, দ্বিতীয়ত হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারি, 21st ফেব্রুয়ারি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে গোটা বিশ্বে পালিত হয়। তো একজন ভাই লিখেছেন লাইভে কখন আসবেন, আমাকে মেসেজ করেছেন, ভাই আমি অলরেডি আই এম ইন লাইভ, আই এম অন এয়ার, আপনারা চাইলেই মিজানুর রহমান আজহারি আমার এই পেজটিতে জয়েন করেই লাইভে আমার সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে 21শে ফেব্রুয়ারি, আজকের এই দিনে সালাম বরকত রফিক জাব্বার সহ এদেশের দেশপ্রেমিক কিছু ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই মূলত আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাষা দিবসটাকে আমরা পালন করি ইংরেজিতে, মানে 21শে ফেব্রুয়ারি হিসেবে, আসলে সেই দিনটা কিন্তু ছিল 8ই ফাল্গুন। সবচেয়ে ভালো হতো যে ফাল্গুনের 8 তারিখে যদি আমরা
এই দিনটাকে সেলিব্রেট করতে পারতাম এবং ভাষা শহীদদের জন্য দোয়া করতে পারতাম আটই ফাল্গুনে, তাহলে ভাষার যে মূল মর্যাদা সেটা রক্ষিত হতো আর কি। এখন যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের ভাষা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বে, তো সেহেতু ইন্টারন্যাশনালি হয়তো 21শে ফেব্রুয়ারি পালন করা যায়, কিন্তু আটই ফাল্গুনে হয়তো আমাদেরকে আমাদের বাংলাদেশে আমরা চাইলে কিন্তু পালন করতে পারি। তো এই জন্য ভাষা শহীদ পাশাপাশি মুক্তিযোদ্ধা যারাই দেশের জন্য রক্ত দিয়েছেন সবাইকে আমরা সবার জন্য দোয়া করি, তাদের যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ যেন সেগুলো মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমিন। নর্থ বাড্ডা থেকে হামিদুল ইসলাম জুয়েল ভাই, জি মাশাআল্লাহ। আচ্ছা, আর আপনাদেরকে ছোট্ট একটা সাজেশন দিব, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সেট যারা ইউজ করেন, অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে যে সেটগুলো এগুলো যারা ইউজ করেন, সেখানে ব্যবহারের জন্য একটা অ্যাপসের কথা আজকে আপনাদের সাথে এই লাইভ আড্ডাতে শেয়ার করতে চাই। এই অ্যাপসটির নাম হচ্ছে আল হাদিস। আপনি আপনার প্লে স্টোরে যে বাংলায় আল হাদিস এটি লিখে দিলেই আপনি পেয়ে যাবেন। আল হাদিস যদি লিখে দেন তাহলেই আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিতে আপনার আল কুতুবুস সিত্তা মানে সিহা সিত্তার সবগুলো হাদিস, তারপর আদাবুল মুফরাদ থেকে শুরু করে আর তারগিব আর তারহিব থেকে শুরু করে অনেক চমৎকার চমৎকার মানে হাদিসের বঙ্গানুবাদ বাংলায় খুব সুন্দর বাংলায় অনুবাদ করা হয়েছে। আপনারা এই অ্যাপস নিলে আপনাদের অবসর সময়, আপনারা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছেন বা ফ্রি টাইম আপনাদের লেজার টাইম পিরিয়ড আপনারা পার করছেন, তখন যদি আপনারা যুক্ত হন, তখন যদি মানে এই অ্যাপটা খুলে আপনারা পড়তে শুরু করেন খুব সহজেই বাংলা ভাষায়, প্রতিদিন একটি একটি করে হাদিস পড়লে দেখা যাবে যে মাসে 30টি হাদিস আপনি পড়ে ফেলতে পারছেন আর কি। জি, আরো কিছু কমেন্ট করি। জি, অ্যাপ স্টোর কি পাবো না? হ্যাঁ, অ্যাপসে আপনি এই প্লে স্টোরে যে পাবেন, অ্যাপেলের ওখানেও আশা করি পাবেন। হ্যাঁ, এটা পাওয়া যাওয়ার কথা। বাংলা হাদিস লিখে আপনাকে সার্চ দিতে হবে বাংলায়। বারাকাল্লাহ গজলটা ইউটিউবে পাই না কেন? বারাকাল্লাহ গজলটা আমি পার্সোনালি আপলোড তো আমি দেই না, লোকজন দেয়, তবে আমি দেখেছি কে যেন আমার কোনো একটা মাহফিলের মধ্যে মেহের সাইনের বারাকাল্লাহ গানটা গাওয়া হয়েছে, সেখান থেকে কেটে কেউ দিয়ে দিয়েছে আর কি ইউটিউবে। আপনি ইউটিউবে আমার নামে যত ভিডিও পান এগুলো যদি একটা একটা করে দেখেন আপনি সেটাও পেয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ গানও একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। হিন্দু মেয়েকে বিয়ে করা যায় কি না প্রশ্ন করেছেন। আচ্ছা, না, হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না। মুসলমান বিয়ে করবে শুধু মুসলমানকে, আর বিয়ে করতে পারবে ইহুদি কিংবা খ্রিস্টান মেয়েকে। কোনো মুসলিম ছেলে ইহুদি মেয়ে বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, এই শর্তে যদি বিয়ের পরে আস্তে আস্তে তাকে হয়তো ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে নিয়ে আসা যাবে, আর শিরকের দিকে যদি ওই ওই মেয়ে ধাবিত না থাকে তাহলে নেওয়া যাবে। কিন্তু এমন যদি হয় যে বিয়ের পরে আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, আপনি ইহুদি হয়ে যাচ্ছেন, তাহলে বিয়ে করা যাবে না। আর কোনো মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টানের দিকে, ইহুদি খ্রিস্টান কোনো ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। শুধু মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কারণ তারা আহলি কিতাব। মুসলমান ছেলেদের সাথে আহলি কিতাব মেয়েদের বিয়ে জায়েজ, তাছাড়া হিন্দু বৌদ্ধ এই জাতীয় কোনো ধর্মের নারীদের সাথে কোনো মুসলিম ছেলে বা মেয়ের এটা বিয়ে বৈধ নয়। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আচ্ছা, ইসলামী সঙ্গীতের ব্যাপারে কিছু রিকোয়েস্ট চলে এসেছে, আমরা ছোট্ট একটা ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করি। সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটি গান আমার কাছে খুব ভালো লাগে আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না, তুমি কি রাতের আকাশ দেখো নাই, তুমি কি ভোরের প্রকাশ দেখো নাই, তুমি কি রাতের আকাশ দেখো নাই, তুমি কি ভোরের প্রকাশ দেখো না, তুমি কি
বৃষ্টি নামা দেখো নাই, তুমি কি বৃষ্টি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না। তুমি কি মাঠ দেখনি ফসল ভরা, দেখনি বৃক্ষ কেমন সবুজ করা, তুমি কি মাঠ দেখনি ফসল ভরা, দেখনি বৃক্ষ কেমন সবুজ করা, পাখিদের গান কি তুমি শোনো না, কত কিছু চতুর্দিকে করল কে যোজনা, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাসে বুকে নাও না, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাসে বুকে নাও না, ভালোর বিজয় চাও কি তুমি, ভালোর বিজয় চাও কি তুমি, তবে কেন হকের পথে যোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। ধন্যবাদ সবাইকে। আসলে গানটাতে কনসেন্ট্রেট করা খুব কঠিন ছিল, কারণ গানও গাচ্ছিলাম আর আপনাদের কমেন্টও দেখছিলাম, তো মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছিল। অনেকে লিখেছেন আমাকে আর আমার মামা শ্বশুর গোলাম পরোয়ার সাঈদী আরাফাতকে খুব ভালো লাগছে। আসলে গোলাম পরোয়ার সাঈদী আরাফাত আমার মামা শ্বশুর, আর আমার নানি শাশুড়ি গতকাল ওনার অপারেশন হয়েছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেন। তো মেডিকেল থেকে ফোন এসেছে, এজন্য উনি লাইভটাকে স্কিপ করে মেডিকেলে চলে গিয়েছে। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ যাতে ওনাকে তাড়াতাড়ি শিফায় কামেলে আজরা নসিব করে। অনেকে লিখেছেন ভাই বরিশালে আসবেন কবে, দিনাজপুর থেকে বলছি। হিজরা মেয়েকে বিয়ে করা যায় কিনা, খুবই কন্ট্রাডিক্টরি কোশ্চেন। বিয়ে হয় আসলে ছেলের সাথে মেয়ের, মেয়ের সাথে ছেলের, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ নাই, এটাকে লেসবিয়ান বলে, গে ম্যারেজ আর কি। আর ছেলে ছেলে বিয়ে জায়েজ নাই, যেটাকে গে বলে, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি। লুত আলাইহিসসালামের কমের মধ্যে এই সমকামিতা, মানে ছেলের প্রতি ছেলে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতো, এটা এখন আমেরিকাতে বিভিন্ন স্টেটে ওরা গে ম্যারেজকে, লেসবিয়ান ম্যারেজকে লিগালাইজ করেছে। কিন্তু যারা ইসলামকে আমরা চর্চা করি, মুসলিম, তাদের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম, এটা বড় ধরনের কবিরা গুনাহ। তবে হিজরা যদি কেউ থেকে থাকে, সে চিকিৎসা নেবে। এখন অনেকের এরকম থাকে যে হরমোনের প্রবলেম হওয়ার কারণে সে ছেলে হয়ে ও ছেলেদের প্রতি আকৃষ্ট, এটা চিকিৎসা নেওয়ার মাধ্যমে সে যদি সুস্থ হয় তখন একটা মেয়েকে সে বিয়ে করতে পারবে। ইসলামে ছেলে মেয়ে ডিফারেন্ট সেক্সের বিয়ে হয়, সেম সেক্স সেম জেন্ডারের মধ্যে বিয়ে জায়েজ নেই। ইকবাল ভাই লিখেছেন চিটাগাং আসবেন কখন, কুমিল্লা আসবেন কবে। আচ্ছা, তাবিজের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন। তাবিজ খুব ইন কেস অফ ইমার্জেন্সিতে ঝুলানো যায়, কিন্তু রাতে স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আচ্ছা, তাবিজ আপনাকে এক পর্যায়ে শিরকের দিকে নিয়ে যেতে পারে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাবিজ না ঝুলিয়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। জিন, বদ জিন যদি আসর করে তাহলে আপনি সুরা ফালাক, সুরা নাস, এ দুটা পরে ফু দিবেন, রুকিয়া করবেন, আপনার ঝাড়ফুঁক আপনিই করবেন, এটাই বেশি বরকতময়। এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আর যদি কেউ অসুস্থ থাকে, দুরারোগ্য ব্যাধিতে, অনেকে ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার পাশাপাশি আপনি সুরা ফাতিহা করে রুকিয়া করবেন। মদ বিক্রি, আচ্ছা, তো ফাতিহার সাথে ফাতিহা পড়ে আপনি রুকিয়া করবেন, কারণ সুরা ফাতিহা কে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাতুশ শিফা, বিষ্ণু নবী সুরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, অনেকে সুস্থ হয়েছে, হাদিসে পাওয়া যায়। কিছু সাহাবারা সফরের মধ্যখানে বুখারীর বর্ণনায় মরুভূমিতে একজন লোককে সাপে দংশন করেছিল, তাকে সুরা ফাতিহা দিয়ে রুকিয়া করে আল্লাহ তাকে সুস্থ করেছেন, এগুলো পাওয়া যায়। তো
আপনারা রুকিয়ে করবেন, তাবিজ নয়। আচ্ছা, স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন। স্বপ্ন, মুমিনের স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। মুমিনের স্বপ্ন এটা নবুয়তির একটা অংশ, নবুয়তির 46 ভাগের 1 ভাগ খুব সম্ভবত এরকম হাদিসে এসেছে। পাক্কা মুমিন যারা, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর বলি এরকম মুমিন যারা, তাদের স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন অনেক সময় অর্থবহ হয়। তো অনেকেই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। স্বপ্নের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবি নবী ছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম। তাবিরুর রুইয়া, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওনার বাবার কাছ থেকে উনি এটা শিখেছিলেন। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদানা আবু বাকর রাদিয়াল্লাহু আনহু। আর তাবিঈদের মধ্যে জানতেন মুহাম্মদ ইবনু সিরিন। এই জন্য ওনার একটা স্বপ্নের বই আছে তাবিরুল আহলাম নামে, মুহাম্মদ ইবনু সিরিনের। তো এটা মাজার সম্পর্কে জানতে চেয়েছে অনেকে। এই জন্য স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখলেই সবার সাথে শেয়ার করবেন না। অনেকে যেটা করে, স্বপ্ন একটা দেখলে বন্ধুদের সাথে শেয়ার করে, ওয়াইফের সাথে, ভাইদের সাথে। না, এটা আপনি শেয়ার করবেন না। আমার আলোচনা পালাগাত ফাসাহাত ভালো লাগে, স্টাইল ভালো লাগে, অনেক শুকরিয়া। জি, বিতিরের সালাত কয় রাকাত জিজ্ঞেস করেছেন। বিতির, জি বলছিলাম স্বপ্নের ব্যাপারে রাসূল ইসলাম বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসেহ। তোমার কোনো শুভাকাঙ্ক্ষী বা বড় আলেম ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলো না। ফা ইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, কারণ স্বপ্নের ব্যাখ্যা তো তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। তো স্বপ্নের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন, ওনার সময়কালে এক লোক স্বপ্ন দেখে, এটা মুহাম্মদ ইবনে সিরিনের সময় খুব সম্ভব, এক লোক স্বপ্ন দেখেছে তার ছেলের পেট উঁচু হয়ে গিয়েছে। তিনি যে এক মূর্খের কাছে বললেন, মূর্খ বলল তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে তার ছেলে মারা গিয়েছে। আর আরেক ব্যক্তিও একই স্বপ্ন দেখেছেন যে তার ছেলের পেট এত উঁচু হয়ে গিয়েছে। তিনি এই স্বপ্নটা নিয়ে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খুব সম্ভব যে বললেন, তো মুহাম্মদ ইবনে সিরিন বললেন তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। পরবর্তীতে তার ছেলে অনেক বড় যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিল। এই জন্য ফা ইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার তাবির করা হয়। জন্য যে কোনো কারো কাছে বলবেন, আপনাদের এলাকায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে বড় প্রবীণ আলেম যিনি খুব আমল করেন, খুব ভালো কোরআন হাদিস জানেন, তার কাছে যে এক্সপ্রেস করতে পারেন যদি আপনি চান। ইসলামিক সং, জি বারাকাল্লার ব্যাপারে একজন রিকোয়েস্ট করেছে, একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, আমি টুকে রেখেছি। তো এই জন্য স্বপ্নটা যেমন ব্যাখ্যা করা হয় তেমনই হয়। এই জন্য স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন, হাদিসে পাওয়া যায়। কিছু আলামত আছে, কেউ যদি স্বপ্নে দেখছেন যে আপনি গরুর দুধ খাচ্ছেন, তো তার মানে আপনার জ্ঞান বাড়বে, এটা একটা সাইন। তারপর আপনার জামা যদি ছোট হয়ে যায়, তার মানে আপনার তাকওয়া পরহেজগারি কমে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, অনেক কথা চলে আসছে, এগুলো আসলে মিস হয়ে যাচ্ছে, যাদের কমেন্টসগুলো পড়া হয়নি তারা যদি আরেকবার একটু টেক্সট করেন তাহলে হয়তো আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। মাজহাব নিয়ে প্রশ্ন করেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে সব সাহাবাদের জুব্বা, কারোটা নাভি পর্যন্ত, কারোটা হাঁটু, কারোটা টাকনু, কিন্তু বললেন যে উমরের ফারুকের জুব্বা আমি দেখলাম এত বড়, উমরের ফারুক তার জুব্বা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন ফামা দা আউয়াল তা বিহি রাসূলুল্লাহ, আপনি কি তাওবিল করলেন? রাসূল বললেন আউয়াল তু বিহি আত্তাকওয়া, আমি এটার দ্বারা তাকওয়ার তাওবিল করলাম। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বেশি ছিল, জুব্বা বড়। তো জামা বড় এটা তাকওয়ার বহিঃপ্রকাশ, জামা ছোট হওয়া এটা তাকওয়া যে কমে যাচ্ছে সেটার বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে আমরা দেখি যে আমাদের মা বোনদের, যাদের জন্য হেজাবকে আল্লাহ ফার্জ করেছেন, তাদের কাপড় ছোট ছোট হতে হতে এখন লেহেঙ্গা, পাখি ড্রেস শর্ট হতে শুরু করেছে, মানে ইসলামটা শেষ করে দেওয়া হচ্ছে আর কি। তো জন্য জামা বড় হওয়া এটা তাকওয়ার পরিচয়। আবার আরেক স্বপ্নের কথা আল্লাহ রাসুল সাহাবাদের সাথে শেয়ার করলেন যে রাসুল আঙ্গুল দিয়ে দুধ খাচ্ছিলেন বা মধু খাচ্ছিলেন, তো পরে খেতে খেতে কিছু রয়ে গেল মধু বা দুধ, সেটা তিনি ওমরে ফারুককে খেতে দিলেন, অন্যদেরকে না দিয়ে ওমরে ফারুককে দিলেন। সবাই বললেন এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? রাসুল বললেন আউয়াল তু বিহি আল আইল, এটা দ্বারা আমি নলেজ কে বুঝালাম। শহীদ মিনারে ফুল, আচ্ছা শহীদ মিনারে ফুল, তো এই জন্য কেউ দুধ খাচ্ছেন, মধু খাচ্ছেন, এটা আপনার জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ, এটার একটা প্রমাণ। তো এভাবে মুহাম্মদ ইবনে সিরিনের স্বপ্ন ব্যাখ্যা যদি আপনারা পড়েন,
তাবিরুল আহলাম, তাহলে এ ব্যাপারে জানতে পারবেন। মদ না, মদের ব্যবসা করা যাবে না, মদকে তো কমপ্লিটলি ইসলাম হারাম করে দিয়েছে। রেড ওয়াইন বলেন, অ্যালকোহল, উইস্কি, যেগুলি বলেন কোনোটাই করা যাবে না। বিতরের সালাতের ব্যাপারে প্রশ্ন এসেছে, হ্যাঁ আমি আমি শেয়ার করবো ইনশাল্লাহ। নামাজ শুরু হওয়ার পরে রুকু পেলে কি করবেন? আচ্ছা রুকু, মাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম একটা সময়, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কিন্তু এখন সমস্যা নেই, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, আত্মীয়দের কবর জিয়ারত করবেন, যে তাদের জন্য দোয়া করবেন, বা আপনার আপনাদের পাশ দিয়ে যাচ্ছেন কারো কবর বা কোনো আল্লাহর প্রিয় ওলির কবর, হ্যাঁ তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম দিবেন, দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমনি অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমনি অসহায়, তার জন্য যদি আমরা দোয়া করি তাহলে সে পাবে। সে আসলে আপনাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা রাখে না, দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না, দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ তাআলা। কবরে যে কিছু চাওয়া যায় না, বরং তাদের জন্য হাদিয়া পাঠাতে পারেন, তাদের তাদের জন্য দোয়া করে। মাজহাব, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে, কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে, আসলে ব্যালেন্স হতে হবে। আল ওয়াসাতিয়াত ওয়াল ইআতিদাল, আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া, সহনশীলতাটা খুব কম। প্রিয় ভাইয়েরা, আবারও আমি বলছি, সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য, আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না, আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো সেটাই তো মাজহাবের আলোকে মানা হয়, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। কেউ যদি মাজহাব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি, কোনো মতামত মানার দরকার নেই, আমি নিজেই মানতে পারি, ইটস ওকে, আপনি যদি এত বড় স্কলার হন, মুজতাহিদ হন, আপনি মানতে পারেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, সে এত রিসার্চ করবে কোত্থেকে? তার তো একটাই জায়গা ইমাম সাহেব, তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন। তো তিনি মাজহাব মানবেন, তিনি ওইভাবে আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। মাজহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাজহাবের আলেম ছিলেন, এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন, তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম আবু হানিফা কত বড় আলেম ছিলেন, ইমাম শাফিঈ, হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, অনেক বড় আলেম ছিলেন। তো এই জন্য কোরআন হাদিস হচ্ছে, এটা হচ্ছে লাইক ডায়মন্ড, এটা হচ্ছে লাইক, বেটার টু সে গোল্ড, স্বর্ণ, খাঁটি সোনা। খাঁটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না, কোরআন হাদিস হচ্ছে খাঁটি সোনা। আর এই মাজহাবের এই ওনাদের উক্তিগুলো কথাগুলো হচ্ছে খাত। তো খাঁটি সোনা দিয়ে অলংকার করা যায়, অলংকার বানাতে হলে খাত যুক্ত করতে হয়। তো কোরআন হাদিস খাঁটি সোনা, এটা ডিরেক্টলি অনেক সময় মানা যায় না, এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্য দিয়ে, সাহাবাদের কথার মধ্য দিয়ে, তাবেঈদের কথার মধ্য দিয়ে, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনদের কথার মধ্য দিয়ে তাদের কথাগুলো নিয়ে খাত যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয়। এজন্য মাজহাব হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের সবাইকে একমতের উপর ফিট হয়ে যেতে হবে, স্যুট করতে হবে, এটা ঠিক না। সবাইকে এক ড্রেস পরতে হবে, একইভাবে ভাবতে হবে, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে হবে, বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য, সবাই একরকম চিন্তা করবে না। আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে এটা মুরুয়তের খেলাফ। লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটস কে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা যায় যাচ্ছে। আচ্ছা রুকু, জি রুকু পেলে রাকাত পাওয়া হয়, তবে অনেকে রুকু ধরার জন্য দৌড় দেয়। বিষ্ণু এটা নিষেধ করেছেন, বিষ্ণু বলেছেন আস্তে আস্তে যাবা, ইদা উকিমাতি সলাতু ফালাতা আতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন, যদি একামত হয়ে যায় দৌড় দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে ধীর স্থির ভাবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা আতাকুম ফাতিমু, যা পাবে ওটা পড়বে, যেটা হারাবে ওটা তুমি পরে আদায় করে নেবে। অনেকে দেখে যে রুকুটা হয়ে যাচ্ছে তো একটা দৌড় দেয়, অনেকে দৌড়াতে যে টাইলসের মসজিদে পায়ে ওজোর পানি ছিল, পিছলা খেয়ে পড়ে পাও ভেঙেছে, এরকম স্টোরি আমার জানা আছে। তো এই জন্য দৌড় দেওয়া যাবে না, আপনি হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে যেয়ে আস্তে আস্তে শরীর খাবেন। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আপনি মালিকুল আমলাক, রাজা দিরাজ, সব রাজার রাজা, মহারাজা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে যে দাঁড়াচ্ছেন তাকে আপনি হাজিরা দিচ্ছেন। তো ওখানে যদি খুব দ্রুত যে আপনি শরীর খন নামাজে, আপনি তো ব্রেথ ইন ব্রেথ আউটটা খুব তাড়াতাড়ি হবে, হাঁপাবেন। তো আপনি যখন হাঁপাচ্ছেন তখন আপনি কিভাবে খুশু খুদু মেনটেন করবেন? এই জন্য আস্তে আস্তে যাবেন। সিগারেটের ব্যাপারে প্রশ্ন,
আপনি মাঝে মাঝে ইংরেজি বলেন কেন? আচ্ছা, ইংলিশ। জি, এমডি আলী হুসাইন বসুন্ধরাতে এই ভাই জব করে, আমাকে অনেক চমৎকার চমৎকার গিফট করেছিল একটা মাহফিলে। আলী হুসাইনকে আমি খুবই পছন্দ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আলেম ওলামাদেরকে পছন্দ করে, আল্লাহ তাকে কবুল করুক। জি, বলছিলাম হচ্ছে জি, রুকু ধরার জন্য আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো করে সালাতে যাওয়া ঠিক না। দেয়ার ইজ নো রাশিং ইন সালা, নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে কোনো তাড়াহুড়ো নাই। আহলে সুন্নাত আহলে হাদিস, আচ্ছা, একদিনেই সবাই সব জেনে নিতে চায় আর কি, মাশাআল্লাহ, অনেক আগ্রহ ভাইদের। আহলে সুন্নাত আহলে হাদিস, জি। তো রুকু যদি পেয়ে যান আপনি রাকাত পাবেন, তবে শর্ত হচ্ছে অ্যাটলিস্ট এক তাসবি পরিমাণ ইমামের সাথে পেতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, এতটুকু পড়লেন, তারপরে ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদ, আপনারা দাঁড়ালেন, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন। কিন্তু ইমাম যখন উঠতে শুরু করেছে তখন আপনি যে রুকু ধরলেন এটাতে আপনি রাকাত পাবেন না। সিগারেট, না, সিগারেট খাওয়া যাবে কিনা, অনেকে মাকরু বলে, হারাম বলে, আসলে এটা হারাম। আমার শাশুড়ি, আমরা সবাই আপনার অজের ভক্ত। জি, অনেক শুকরিয়া, মাশা আল্লাহ, লাইভে আসার জন্য ধন্যবাদ, যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অনেকে অসুস্থ আছে, আমি সবার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস, ইশফি আনতা আশ-শাফি লা শিফা ইল্লা শিফাউক, শিফাউন লা ইগাদিরু সাকমা। একজন ভাই প্রশ্ন করেছেন, তারান্নুম মানে কি? তারান্নুম শব্দের অর্থ কি? তারান্নুম শব্দের অর্থ মৌমাছির গুনগুন শব্দ। হ্যাঁ, হাদিসে যদি দাবিয়া সাওতিন নাহাল আছে, কিন্তু তারান্নুম মৌমাছি বা এই জাতীয় যে গুনগুন গুনগুন একটা মিউজিক করে, শব্দ করে, এটাকে আরবিতে বলে তারান্নুম। মেয়েদের নাম হিসেবে এটা রাখা হয়, এটা খুব সুন্দর একটা নাম, চাইলে মেয়েদের নাম রাখতে পারেন তারান্নুম। আচ্ছা, তো সিগারেট খাওয়া যাবে না অনেকগুলো কারণে। লা তুলকু বি আইদি কুমিলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না, আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না, আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানত, তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুণা হতো না, আমার জান, আমি শেষ করেছি, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরে গুণা হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, নিজেকে নিজে যেইভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া, যে যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো তার ফাঁস খাওয়াটাই, ফাঁসি হওয়াটাই হবে শাস্তি, যে স্ট্যাবিং করলো নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো সে ওইভাবে শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন, নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো কবিরা গুনাহ। ওয়ালা তুবাদদিরু তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তান লিরাব্বিহি কাফিরা কাফুরা। তো এজন্য অপচয় করা হয়, অপচয় হলো, পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেয়া হচ্ছে যেটার অধিকার আমরা রাখি না, তো এটা এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সিগারেটের প্রসঙ্গ গেল। অনেকে বলে আসলে আমি এত ইংরেজি বলি কেন, আমি আসলে তো পুরো মাহফিলে মাহফিল জুড়ে ইংরেজিতে লেকচার কন্ডাক্ট করি না, আমি হয়তো কোরআনের একটা আয়াত বললাম পাশাপাশি ইংরেজিতে ভার্সটা বলি, তারপর আবার বাংলায় ব্যাখ্যা করে দিই, যা ইংরেজিতে বলি তা আবার বাংলায় ব্যাখ্যা করি। তো আপনার কাছে হয়তো উইয়ার্ড লাগছে যে আমি ইংরেজি বলি কেন, কিন্তু হাজারো দর্শক, হাজারো যুবক ছেলেপেলেরা আমার আলোচনা শুনে শুধু এই জাতীয় কন্টেম্পোরারি বিষয়গুলো, আমি ইস্যুগুলো নিয়ে আসি, হয়তো আমার আলোচনা থেকে এমন এমন বিষয় তারা পায়, মানে এটা আমি অহংকার করে বলছি না, অনেক ভাই আমার সাথে শেয়ার করে যে আমরা একটা নিউ ডাইমেনশনে আলোচনা আপনার কাছে পাই বিধায় আমরা আসি। তো এই জন্য আমার শ্রোতা শুধু আম জনতাই না, শুধু আলেমরা না, উচ্চশিক্ষিত লোকেরাও আমার অনেক শ্রোতা আছে, বা আমাদের অনেক বক্তাদেরই উচ্চশিক্ষিত শ্রোতারাও আছে, তো তাদের খোরাক দেওয়ার জন্য ইংরেজিতে বা সায়েন্স রিলেটেড বিষয়গুলো বা কন্টেম্পোরারি যেগুলো চলছে, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড আস, এই বিষয়গুলো আমরা শেয়ার করি। তো এটা ইসলামের কল্যাণেই, এটা আমি খুব ভালো ইংরেজি পারি, এটা দেখানোর জন্য না, বলে আয়াত বিল্লাহ, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার জন্য জান্নাতে ঢোকা কষ্ট কষ্টকর হয়ে যাবে, আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচায়। জি, বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন, বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত পড়বেন,
তো তাহলে আপনার সব বিতর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ নিজে বেজর, বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ দুই দুই চার চার করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন, রুকুর আগে না পড়ে? ইয়াকনুতু বাদা রুকু কবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি পড়েন কি বলে নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজিল হিদায়া, হিদায়ার যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন। ওখানে কবলার রুকু বাদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রাসুল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত, দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক, আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে। অনেকে বলে হানাফিরা যেভাবে বিতর পড়ে এটা মাগরিবের চেয়ে মত হয়ে যায়, মাগরিবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না, এটা কে বলেছে? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, মাগরিবে তো আবার আল্লাহ আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে, তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা, ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যেয়ে যেয়ে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল, তো এটা ঠিক না। আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না, বরং ওখানে দাঁড়িয়ে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করে তাদের জন্য ক্ষমা চাই, তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করি, এতে তাদের উপকার হবে। তো যেটাতে আসলে তাদের উপকার হয় সেটা না করে অন্যান্য গান বাজনা ফুল দিয়ে আসলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস। আসলে আহলু সুন্না এই এই টার্মিনোলজিটা খুব কমপ্রিহেন্সিভ। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে, আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট আহলুল হাদিস থেকে আহলু সুন্না নামটা বেশি সামেল, বেশি চমৎকার। কারণ সুন্নার ভেতরে হাদিস আছে, আবার হাদিস সব হাদিসের ভেতরে সুন্না নাই, এই জন্য আহলু সুন্না ওল জামা এগুলো হাদিস থেকে নিয়ে রাসুলের ট্রেডিশন থেকে নিয়ে চুজ করা। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন, বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসুলের সুন্নাতের কোনো কাজই নেই, তুমি কি সুন্নি তাহলে? রাসুল যেভাবে এবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসুল হও তাহলে পুঙ্খানুপুঙ্খের উপরে রাসুলের রেখে যাওয়া সুন্না এগুলোর সাথে তো আপোষ করা যাবে না, এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্না সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি, এটা ঠিক না। অনেকে লিখছে যে স্যার ইংলিশে চলবে, তো প্রায় প্রিয় ভাই দেখুন যে মানুষের পারসেপশনটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে আপনি ইংরেজি বলবেন না, কিন্তু অনেকে বলছে যে ভাই শুধু ইংরেজিতেই বলেন। সো এজন্য ব্যক্তি বিশেষে মানুষের রুচি চাহিদা এটা ডিফার করে আর কি, ভিন্ন হয়। এজন্য সবার বিষয়গুলো খেয়াল রেখে আমরা এভাবে আলোচনা করার চেষ্টা করি। উত্তর ছোট করে দিলে ভালো হয়, যে আসলে লম্বা উত্তরের কারণে আপনাদের অনেকের কথা পড়া হচ্ছে না। তো আহলু সুন্না নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং, ঠিক আছে? এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগাল অপিনিয়ন, অ্যান্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত, এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু মাজহাবকে গালি দেওয়া, হানাফিদের সাথে ঝগড়া লাগা, এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাজহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা, আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই, আল মুসলিম ইখওয়া,
আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম, তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না। তো কারো ভিন্ন মানহাজ থাকতে পারে, সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন আপনাদের মেথোডলজি, কিন্তু কঠোর হওয়া যাবে না। আহলে হাদিসের ভাইরা কিছু কিছু বিষয় দেখা যায় যে খুব বেশি কঠোরতা অবলম্বন করে, এটাও ঠিক না, ফ্লেক্সিবল হওয়া উচিত। যারাই খেদমত করছেন, যে সেক্টরেই করছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুক। জি, এরপরে বারাকাল্লাহ গানটার অনুরোধ করা হয়েছে। জি, আমি এবার একটু বারাকাল্লাহ গানটা আপনাদের সাথে শেয়ার করি। We are here on this special day, our heart full of pleasure, a day that brings the two of you close together. We gathered here to celebrate moment of loyal treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khair. Barakallahu lakuma wa baraka alaykuma وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ بَارَكَ اللَّهُ لَكُمَا وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ بَارَكَ اللَّهُ। জি, আপনাদের বারাকাল্লাহ সং আপনাদের অনুরোধে আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে কি? জি, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে, কিন্তু যেটার মধ্যে কোরআনের নাস মানে মুসহাফ সিস্টেমে, ওইটা ওপেন রেখে আপনি টয়লেটে ঢুকতে পারবেন না, কারণ তখন সেটা ওপেন। কিন্তু ওই প্রোগ্রামটা ক্লোজ করে ঢুকা যাবে, কারণ আপনারা জানেন যে বাইনারি ডিজিট 0 আর 1, এটা দিয়েই মূলত এই সবগুলো সফটওয়্যারের যে বিষয়গুলো আমরা আমাদের স্ক্রিনে দেখি। তো যখন আপনি কোরআনটাকে অফ করে ফেললেন, এটা 0 1 হয়ে গেল, এটা কোরআন থাকে না, এটা বাইনারি ডিজিটে চলে যায়। তো আপনি টয়লেট থেকে বের হয়ে আবার অ্যাপসটা খুলে পড়তে পারবেন, কিন্তু টয়লেটে যখন ঢুকবেন তখন সেটাকে ক্লোজ করে দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জি, আমার টুপিটা নাকি অনেক সুন্দর, শুক্রিয়া। এটা এটা এগুলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে খুব পড়ে, তারা এরকম লাল বা কালো কালারের টুপিটা খুব বেশি পড়ে, তো আমরাও এই টুপিগুলো রাখি, লম্বা গোল, এগুলো নিয়ে আসলে কোনো সমস্যা নেই। আপনি টুপি পরলেই সুন্নাহ হয়ে যাবে, আপনার সুবিধা মতো আপনি পড়বেন। কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কিনা, এক ভাই প্রশ্ন করেছেন, নাম হচ্ছে শরীফ হোসেন। ও আচ্ছা, ওনার নামও শরীফ। কোরআনকে কোরআন শরীফ বললে কোনো গুনাহ হবে না, বলা যাবে, কারণ শরীফ শব্দের অর্থ ভালো, সম্মানিত, সম্মানিত কোরআন। কিন্তু আমি সাজেস্ট করি যে কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি। শরীফের চেয়েও আরো সুন্দর সুন্দর কিছু নামে আল্লাহ কোরআনের নাম দিয়েছেন। তো আল্লাহ যে নামগুলো পছন্দ করলেন, আমরা সেগুলো পছন্দ করব না কেন? আমাদের তো সেগুলোই পছন্দ করা উচিত। আল্লাহ কোরআনকে বলেছেন কোরআনে করিম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। তো কোরআন শরীফ না বলে আপনি ওগুলো বলেন, তাহলে কোরআন থেকে নেয়া চুজ করা শব্দগুলো ব্যবহার করা হলো, এবং সেগুলোই উত্তম আমি মনে করি। আপনি কোন দেশে? আমি এখন বাংলাদেশে ভাই, আমি এক সপ্তাহ পরে মালয়েশিয়া চলে যাব ইনশাআল্লাহ। জাকির নায়েকের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন। উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব, সমাজ পরিবর্তনের যুবকদের কথা। আচ্ছা, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট, এবং ওনার আলোচনাগুলো শুনলে আসলে অবাক লাগে। আল্লাহ ওনাকে খুব শার্প একটা মেমোরি দিয়েছেন, কোথায় কোরআনের কোথায় কোন চ্যাপ্টারে কোন ভার্সে কি আছে, বাইবেলের কোন চ্যাপ্টারে কি আছে, ত্রিপিটাকের কোন ভার্সে কি আছে, মহাভারতের জিন্দাবস্তার কোথায় কি আছে, সব উনি বলতে পারেন। খ্রিস্ট ধর্মের কোনো পণ্ডিত বসে থাকলে ফাদাররাও চুপ করে ওনার সামনে বসে থাকে, হিন্দু ধর্মের গুরুরাও চুপ করে বসে থাকে, মানে অন্যান্য ধর্মের ব্যাপারে এতটা তার দখল। তো উনি তো আমাদের পুরো মুসলিম উম্মার জন্য একটা অহংকার, যে উনি ইসলামের বাস্তবতাকে, ইসলাম যে একটা ইউনিভার্সাল রিলিজিয়ন, ধর্ম, এটাকে গোটা বিশ্বের সামনে উনি তুলে ধরেছেন। মালয়েশিয়াতে উনি আসে, আমাদের সাথে দেখা হয়,
তারপর আরব বিশ্বে যায়, ইউরোপে যায়, আফ্রিকাতে যায়, এবং এক একটা গ্যাদারিংয়ে ওনার মালয়েশিয়াতে যখন এসেছিল লক্ষ লক্ষ লোকের জামায়াত হয়। তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ওনার মাধ্যমে অনেক হাজার হাজার অমুসলিমরা মুসলমান হচ্ছে, আপনি সেটা দেখেন। এখন তিনি ওনার যদি কোনো বিষয় আপনার কাছে অপছন্দ হয়, উনি প্যান্ট পরেন, শার্ট পরেন, টাই পরেন, এই বিষয়ে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনি জুব্বা পরেন, সমস্যা তো নেই। আর বাস্তবতা হচ্ছে ইসলামের কোনো বেঁধে দেওয়া ড্রেস কোড নেই যে আপনাকে জুব্বাই পড়তে হবে, আপনাকে চাদরই পড়তে হবে বা প্যান্টই পড়তে হবে, না। ইসলাম পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে, ওই নীতিমালাগুলো ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চায় পোশাক পরতে পারবেন। মৌলিক নীতিমালা কি? ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে ছেলেদের জন্য। সিল্কের কোনো পোশাক পরা যাবে না, স্বর্ণজড়িত কোনো পোশাক পরা যাবে না, একেবারে অন্য ধর্মের প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ এরকম কোনো পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক, সে জুব্বা পরতে পারবে, টি শার্ট পরতে পারবে, শার্ট পরতে পারবে, চাদর পরতে পারবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না, ভারী হতে হবে, মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হতে হবে। মেয়েদের পোশাকে তাদের সারা শরীর, ইট শুড কভার হোল বডি, পুরো দেহটা ঢেকে রাখতে হবে, তারপরে অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে। তো এই জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব্বা যেটা মনে চায় পরতে পারবেন, কারণ বাংলাদেশে যে পোশাকটা স্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না, আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না। এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই। প্রিয় ভাইয়ের একটা জিনিস খেয়াল রাখবেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি। আমরা আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবি ছাড় দেয় না, এটা ঠিক না। ইসলামে যেটা ছাড় দিয়েছে, যতটুকু রুখসাত দিয়েছে, আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদাই আল্লাহ ফখুযু হাদিয়াতা রাব্বিকুম, এই রুখসাতটা ছাড় দেয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তো এই গিফট আপনি নেবেন না কেন? আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াকড়ি করবেন কেন, যেখানে ইসলাম ছাড় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যুবকদের ব্যাপারে বলতে বলেছে, যুবকরা হচ্ছে ইসলামের কান্ডারি, কারণ তাদের আছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের আছে প্রাণশক্তি, তাদের আছে কাজ করার হিম্মত। তো এই হিম্মতটা ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। এবং রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আরকাম ইবনে দারুল আরকামের ঘরে থেকে কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন, যুবকরাই প্রথমে সাড়া দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলিম যুবকেরা তাদের দক্ষতা, নৈপুণ্যতা দেখিয়েছে এবং রাসূলের জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করেছে। এজন্য যুবকরা ইসলামের অনেক কল্যাণে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এজন্য যুবকরা যদি কোনো ভালো কাজের ইনিশিয়েটিভ নেয় ওটাতে বারাকা হয় খুব বেশি। বিশ্বনবী নিজেও যুবকদেরকে খুব পছন্দ করতেন, আমিও যুবক ভাইদেরকে পছন্দ করি। যুবক ভাইদের অ্যারেঞ্জমেন্টে যে তাফসীর প্রোগ্রামগুলো হয় আমি ওখানে গেলে খুব স্বতঃস্ফূর্ত একটা ভাব পাই, খুব মন থেকে ভালো লাগে। আচ্ছা, মালয়েশিয়া থেকে অনেকে জয়েন করেছেন, অনেকের কমেন্টগুলো আসলে পড়া হয়নি, কারণ আমি যখন আলোচনা করছিলাম বা আপনাদের প্রশ্নের উত্তর করছিলাম অনেক প্রশ্ন হয়তো চলে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবার যদি আপনি লিখেন হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। একজন লিখেছেন, আমার বাবা কি করেন? আমার বাবা, উনি আগে একটা এয়ারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কমার্শিয়াল ম্যানেজার ছিলেন দীর্ঘ সময় আগে আর কি, তারপর থেকে রিটায়ার্ড, এখন ওই রকম কিছু করেন না, অবসরপ্রাপ্ত আর কি। ঘোড়ার গাড়ি বা হেলিকপ্টারে করে বিয়ে করা যায় কিনা? শুধু বিয়ের জন্য ঘোড়ার গাড়ি আর হেলিকপ্টার কেন? যে কোনো সময় তো হেলিকপ্টার ঘোড়া ইউজ করা যায়, এবং ঘোড়াতে তো চড়তে রাসূল উৎসাহিত করেছেন, আল্লিমু সিবিয়ানাকুম আর রিমায়া ওয়া সিবাহা ওয়া রুকুব আল খাইল। এই রুকুব আল খাইল মানে ঘোড়ায় চড়া। ইমাম মাহাদি আসলে ওনার সাথে ঘোড়ায় চড়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে। তো মুসলমান তো ঘোড়ায় চড়ে বিজয় ছিনিয়ে আনার জাতি, ঘোড়ায় চড়া যাবে না কেন? অবশ্যই যাবে। আপনি যদি বিয়ের জন্য ঘোড়ায় চড়তে চান, হতে পারে এটা,
তবে খুব বেশি শো অফের মানসিকতা ঠিক ঠিক না, খুব বেশি লোক দেখানো, লৌকিকতা, রিয়া, এটা যাতে এসে না যায়। হেলিকপ্টারে করে বিয়ে যদি প্রয়োজন হয় আপনি মনে করেন করবেন, সমস্যা নেই, তবে এলাকায় খুব তাক লাগানোর জন্য, লোক দেখানো, এই মানসিকতাগুলো পরিহার করতে পারলে ভালো। তাহলে আত্মার রোগগুলো কমে যাবে, আমাদের আত্মা আসলে নানা রোগে আষ্টে পৃষ্ঠে একেবারে জট পেকে যায়, এজন্য এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। মাঝহাব কি উত্তর দেয়া হয়েছে? বিয়ে করার সময় নিজের আর্থিক সামর্থ্য আছে সে অনুযায়ী বিয়ের অনুষ্ঠান, যে যেরকম সামর্থ্য আছে ওই ওই রকম আপনাকে মাহার দিতে হবে, খুব বেশিও না খুব কম, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি কোথায় পড়ালেখা করেছেন বলবেন কি? আমি পড়াশোনা করেছি বাংলাদেশে দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাতে। এই মাদ্রাসার প্রিন্সিপাল আখমা আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ, আমার আইকন, হুজুরকে আমি সবসময় শ্রদ্ধা করি, হুজুর আমাকে নিজের ছেলের মতো শ্রদ্ধা করেন। প্রতি বছর আমি দেশে আসলে একবার আমি হুজুরদের সাথে দেখা করি, তো হুজুর বিভিন্ন পূর্ণ নসিহতপূর্ণ কথা বলতে, এবং এই পর্যন্ত আসার বড় যারা আমাকে পেছন থেকে উৎসাহ যুগিয়েছেন তার মধ্যে হুজুরও একজন। তো দারুন নাজাতে আমি 7 বছর পড়াশোনা করেছি, সেখানে কাশিয়ানীর হুজুর, হেড মোহাদ্দেস আব্দুল লতিফ শেখ, পাবনার হুজুর, হাজীগঞ্জের হুজুর, কাঠালিয়ার হুজুর, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনাদের কাছে আমি ঋণী, সবসময় হুজুরদের জন্য দোয়া করি। এবং কেউ যখন এসে বলে যে হুজুর আপনার কোথায় পড়েছেন বা আমার ছেলেকে কোথায় দিব, আমি এক বাক্যে বলি দারুন নাজাতে দেন, ওখানে এলেম এবং আমলের সমন্বয় আছে, দারুন নাজাত আমার হৃদয়ে আমার প্রাণে সবসময় জায়গা করে রাখবে, এবং দারুন নাজাত শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য সবসময় আমি দোয়া করি। এবং আমি আজকে লাইভেও বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিতে চাইলে দারুন নাজাতে দিতে পারেন, ওখানে পড়াশোনার মান খুবই ভালো। কোরআন অজু ছাড়া হাত দিয়ে ধরা যাবে কিনা? কোরআনের উপরে ধরা যাবে, কিন্তু কোরআনের আয়াতগুলোর মধ্যে যাতে আঙ্গুল না লাগে এভাবে ধরতে হবে। কিশোরগঞ্জ থেকে এক ভাই জয়েন করেছেন, অনেক সুক্রিয়া। ইটালির রোম থেকে একজন জয়েন করেছে। যারা মুসলিম উম্মার সমালোচনা নিয়ে ব্যস্ত তাদের ব্যাপারে কিছু বলেন। আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। প্রিয় ভাইয়েরা আমি আবারও বলছি, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা, তারপর যেটা মোটামুটি ভালো সেটা হচ্ছে আলোচনা, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। নিজে নিজের দোষ যে বের করে ফেলতে বের করে শুধরে নিতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান। আমরা অন্যের দোষ খোঁজাখুঁজিতে খুব ব্যস্ত। আপনি যদি অন্যের গুমর ফাঁস করে দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গুমর ফাঁস করে দেবে। আর অন্যের কোনো ভুল দেখেও যদি তাকে আপনি ক্ষমা করে দেন, সেটা মানুষের কাছে প্রকাশ না করেন, আপনারও যদি কোনো ভুল ত্রুটি অন্যায় গোপন বিষয় থেকে থাকে আল্লাহ সেটা গোপন রেখে দেবেন। এজন্য আমরা আমাদের দেশে যেটা হয় কাদা ছোড়া ছুরিটা খুব বেশি, এই দল ওই দলকে পছন্দ করে না, এরা ওদের গালাগালি করে, এরা ওদেরকে কাফের ফতোয়া দেয়। এবং আমাদের মুসলিম উম্মার আজকের এই করুণ পরিণতির জন্য এটাই সবচেয়ে দায়ী। ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, নাস্তিকরা আমাদের না যতটা ক্ষতি করেছে, আমাদের নিজেদের এই কাদা ছোড়া ছুরিটাই আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক তো হলো কাদা ছোড়া ছুরি, সুন্নি, শিয়া, তারপর ওয়াহাবি, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা, জামাতি, তাবলিগি, দেওবন্দি, এগুলো আর কত। স্বাধীনতার পর থেকে আমরা আমাদের ছোট বয়স থেকে আজ পর্যন্ত এগুলো দেখে আসছি। আমরা কি এক প্ল্যাটফর্মে বসতে পারবো না, এক টেবিলে বসে কি কথা বলতে পারবো না? আমরা কি এখনো কি আমাদের হুশ ফিরে আসবে না যে আমাদের মুসলমানদের বাংলাদেশে এক হওয়া উচিত? তাই আমার এই ছোট্ট লাইভে আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমাদের ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো আমরা ঘুচিয়ে ফেলি, একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে কাছে টেনে নেই, আমাদের মধ্যে যে যে বিষয়ে মিল আছে সেগুলোকে সামনে রেখে আমরা একত্রিত হই, আমাদের অমিলগুলোকে পিছে রেখে আমরা যেন একসাথে মিলে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দারুন নাজাত কোথায় বলবেন কি? দারুন নাজাত হচ্ছে ড্যামরা থানায়, শুকরুশি কবরস্থানের পাশে, গলা কাটা ব্রিজ দিয়ে আপনি পাশে চলে যাবেন, চিটাং রোড থেকে ডান দিকে, ঢাকামুখী যখন আপনি যাবেন তখন চিটাং রোড থেকে ডান দিকে, শুকরুশি কবরস্থানের পাশে, রানীমহল বা সারুলিয়া বাজার থেকে খুব কাছে দারুন নাজাত, এটা ঢাকায় ড্যামরা থানা, এবং টপ টেনে এটা এখন অবস্থান নিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ যে 10টা প্রতিষ্ঠান এর মধ্যে প্রায় ফার্স্ট সেকেন্ড হয়। আমরাও যখন দাখিলে 14টা A+ পেয়েছিলাম আমরাও তখন র্যাঙ্কিং এ এসেছে, এভাবে সেই ধারাবাহিকতা। আগে যখন আমরা ভর্তি হয়েছিলাম দারুন নাজাতে তখন তো অত বড় একাডেমিক ভবন বা ছাত্রাবাস ছিল না, তো এখন তো বিশাল পরিসরে
আপনারা অবশ্যই দারুনাতে যাবেন। দারুনাতে ছাত্রদের সুন্দর লেবাস, পোশাক, তাদের আমল আখলাক কার্যক্রম দেখলে আপনাদের মন ভরে যাবে। আমি সাজেস্ট করবো আপনারা সেখানে যাবেন এবং ছেলে মেয়েদেরকে দারুনাতে ভর্তি করাবেন। সৌদি আরবের তাবুক থেকে আবু আনাস ভাই দেখছেন, ভাই আপনাকে শুকরিয়া। অনেকে বলছেন আপনার যেমন গলা তেমন চেহারা, মাশা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ শুকরিয়া, আল্লাহুম্মা হাসান খালকি ফা আহসিন খুলুকি। ওমান থেকে ওমর ফারুক ভাই বলছেন, এখন আপনি কি করেন? আমি আসলে এখনো পড়াশোনা করি, পিএইচডি করি মালয়েশিয়াতে, আর উইন্টার সিজনে দেশে তাফসির প্রোগ্রামে কিছু জয়েন করার জন্য আসি। এবছর প্রোগ্রাম অলমোস্ট শেষ করেছি, কাল থেকে এক সপ্তাহ সফরে কক্সবাজার দুটা, তারপরে যশোর, তারপর খুলনা এবং সাতক্ষীরাতে প্রোগ্রাম করে আমি আবার চলে যাব মালয়েশিয়াতে। তো একজন ভাই লিখেছেন যে তাহাজ্জুদ জামাতে পড়া, না শুধু রমাজানে জামাতে পড়া, বাকি সময় একা একা পড়া ভালো, নফল নামাজগুলো একা একা পড়া উত্তম। একজন লিখেছে প্রতি মাসে যেন একবার করে আমি লাইভে আসি। প্রিয় ভাইরা, আপনারা যদি মনে করেন যে আসলেই এই লাইফটা আপনাদের উপকার হচ্ছে এবং আসলেই আমার কথা থেকে আপনারা কিছু নিতে পারছেন বা শিখতে পারছেন আপনাদের আখিরাতটা সুন্দর করার জন্য, আপনাদের আমলের নিয়তে যে আপনারা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জানতে পারছেন, যদি আপনারা মনে করেন এই লাইভে বা এই লাইভের কমেন্টসে আপনারা জানাবেন বিস্তারিত, তাহলে যদি সুযোগ হয় মাসের প্রতি প্রথম শুক্রবারে বা পরের শুক্রবারে, মাসের প্রথম শুক্রবার বা শেষ শুক্রবার বা প্রথম জুমাবার শেষ জুমাবার, যে কোনো একটা সুইটেবল কনভিনিয়েন্ট টাইমে আপনাদের এবং আমার, আমি লাইভে আসার চেষ্টা করব। আমি ওয়াদা দিতে পারছি না, কারণ নানা কাজে নানা দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকা লাগে। যদি সুযোগ হয়, যদি খুবই ফ্রুটফুল হয় আপনাদের কাছ থেকে, তো আজকে অনেক সাড়া পেলাম, প্রায় 500 জনের মতো লোক আছেন এখন, 488 জন আপনারা লাইভ শুনছেন কথাগুলো। অনেক ছোটখাটো তাফসির মাহফিলে 500 লোকও হয় না অনেক সময়, তো আপনারা 500 জন লোক বসে কথা শুনছেন, এটা খুব চমৎকার একটা আশার বিষয় যে মানুষ কোরআন সুন্নার সহি কথাগুলো শুনবার জন্য অধীর আগ্রহে অন্যান্য কাজ বাদ দিয়ে তারা বসে থাকে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমার প্রিয় মামা গোলাম পরোয়ার সাইদি আরাফাত, ওনার আম্মা মানে আমার নানি শাশুড়ি অসুস্থ, উনি শুরুর দিকে ছিলেন, ওনার জন্য আমি দোয়া চাই, উনি থাকলে এখন আপনাদেরকে শুভেচ্ছা জানাতেন। আমার মনে হয় দীর্ঘ সময় আমরা লাইভে আলোচনা করেছি, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্টে জানাবেন এবং এই এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কোরআনের বার্তা পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বের সবার সব জায়গায়। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি নিজেও দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় এখানে বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি, ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।